বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাটিদারিবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। আমি মনজুর চেয়ারম্যান দলীয় ইউনিয়ন পরিষদ। হাটহাজারী সমিতির উদ্যোগে দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজমানে যে হালদা নামক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, যেটা ইতিমধ্যে হাটহাজারীর সকল মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। সে হালদার ফাইনাল, হালদা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দলই ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা লাভ করেছে। সাথে সাথে আরেক প্রতিদ্বন্দ্বী ফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক নম্বর ৭৫ ফুটবল একাদশ দু দলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি প্রথম যে ভিডিও বার্তা দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। সেই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কারণ ছিল আমরা হাটহাজারী ফুটবলে বরাবরই কাঠিয়ার একাদশ, কাঠিয়ার ফুটবল একাদশ, দলই ফুটবল একাদশ সবসময় চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়ে এসেছে হাটহাজারী ফুটবল লিগে। তারও ধারাবাহিকতায় হাটহাজারী সমিতি যে হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ দুবাইয়ের মাটিতে তথা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হচ্ছে, সেখানেও আমরা ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছি। আশা করছি আমাদের দলই ইউনিয়ন দলই ফুটবল দল চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। কারণ ফুটবলের দিক দিয়ে আমরা এই হাটহাজারীর এক অনন্য নাম। এই কাঠিয়াড় ফুটবল একাদশ, কাঠিয়াড় ক্রীড়াচক্র, কাঠিয়াড় একাদশ, এভাবে বিভিন্ন নামে আমরা খেলতাম হাটহাজারীতে। তার ওই ধারাবাহিকতা আজকে আমরা প্রবাসের মাটিতে গিয়েও আল্লাহর অশেষ মায়ের বাড়িতে হালদার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনালে উত্তীর্ণ হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর আয়োজন করার জন্য হাটহাজারী সমিতিকে, হাটহাজারী সমিতি যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আমাদের দলীয় ফুটবল দলের যারা কর্মকর্তা আছেন, সকল খেলোয়াড়বৃন্দ আছেন, সকলকে আমার পরিষদের পক্ষ থেকে আমি অগ্রিম শুভকামনা জানাচ্ছি, যাতে আপনারা যেভাবে কষ্ট করে ফাইনাল পর্যন্ত গিয়েছেন, আর একটি খেলা সেটাতে নিজের সেরাটা খেলে এবং নিজের সেরা মেধা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব এই প্রত্যাশা করছি। এবং সাথে সাথে দলীয় টিমের জন্য শুভকামনা জানিয়ে এবং যারা এই আয়োজন করেছেন আবারও তাদের সকলকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছি। কারণ প্রবাসের মাটিতে হাটহাজারীকে নতুন করে চিনিয়ে দিয়েছে হাটহাজারী সমিতি। বিশ্বের সকল মানুষ এখন বিভিন্ন সময় বলে যে হাটহাজারী সমিতি দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সেই আলোড়ন সৃষ্টিকারী সকল কর্মকর্তাকে আমি আমার প্রাণপ্রিয় পরিষদ দলীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।